আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব সিমুলেশন অফ কিউইং সিস্টেমের সিঙ্গেল চ্যানেল কিউ কিভাবে কাজ করে সেটাই। তো তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই এক্সাম্পলগুলো সিমুলেশনের এক্সাম্পলগুলো একটু বড় হয়ে থাকে আর কি, একটু টাইম লাগে করতে। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকেন, খুব ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সিঙ্গেল চ্যানেল কিউ মানে হচ্ছে আমাদের যেই প্রবলেমটা দেয়া থাকবে সেখানে একটি মাত্র সার্ভার থাকবে। তো আপনারা এখানে একটি চিত্র দেখতেই পাচ্ছেন যে একটা সুপার শপের কথা যদি আমরা চিন্তা করি, তার মাধ্যমে কিছু কাস্টমার আসছে এবং এই একটা মাত্র সার্ভার ব্যবহার করে, অর্থাৎ চেক আউট কাউন্টার ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে। তো এখানে কিছু অ্যাজাম্পশন দেওয়া আছে, অ্যাজাম্পশনগুলো আমরা একটু দেখি। তো বলা আছে যে অনলি ওয়ান চেক আউট কাউন্টার, এই অনলি ওয়ান চেক আউট কাউন্টার দ্বারা বোঝানো হয়েছে যে এটা সিঙ্গেল কিউ চ্যানেল, অর্থাৎ এটার কথা বলা হয়েছে। কাস্টমার অ্যারাইভ অ্যাট দিস চেক আউট কাউন্টার অ্যাট র্যান্ডম ফ্রম 1 to 8 মিনিটস অ্যাপার্ট। এটার মানে হচ্ছে যে আমাদের কাস্টমারগুলো যে আসবে তারা হচ্ছে এই 1 থেকে 8 মিনিটের মধ্যে যে কোনো একটা টাইমে আসবে। ইচ পসিবল ভ্যালু অফ ইন্টারভ্যাল টাইম হ্যাজ দ্য সেম প্রবাবিলিটি অফ অকারেন্স শোন ইন 2.6, অর্থাৎ তারা কোন টাইমে আসবে, এই 1 থেকে 8 মিনিটে তাদের আসার প্রবাবিলিটি কত, সেটাই আমাদের একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে আর কি, 2.6 নাম্বার টেবিল। এই টেবিলটার মধ্যে দেওয়া আছে আর কি, তারা কখন আসবে বা কোন টাইমের মধ্যে আসবে। এরপর বলা আছে যে দ্য সার্ভিস টাইম অফ এ ভেরি ফ্রম 1 to 6 মিনিট উইথ পসিবলি প্রবাবিলিটি শোন ইন টেবিল 2.7। তো এটার মানে হচ্ছে যে আমরা যে কাস্টমারকে সার্ভিস দিব, এই আমাদের যে কাস্টমাররা আসবে তাদেরকে যে সার্ভিস দিব, ওই সময়টা হচ্ছে 1 থেকে 6 মিনিট। তা 1 থেকে 6 মিনিটের মধ্যেই আমরা কাস্টমারদেরকে সার্ভিস দিব, এবং এটার প্রবাবিলিটিস কত সেটা আমাদের একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে, 2.7, এই টেবিলটাতে দেওয়া আছে। এরপরে বলা হয়েছে যে দ্য প্রবলেম ইজ টু অ্যানালাইজ দ্য সিস্টেম বাই সিমুলেশন সিমুলেটিং দ্য অ্যারাইভাল অ্যান্ড দ্য সার্ভিস অফ 20 কাস্টমার, অর্থাৎ আমাদের এই সিস্টেমটার জন্য 20 জন কাস্টমারের একটা সিমুলেশন করে দেখাতে বলা হয়েছে। তো এরপরে আমাদের কিছু র্যান্ডম ডিজিট দেওয়া আছে, র্যান্ডম ডিজিট ফর ইন্টার অ্যারাইভাল টাইম, অর্থাৎ এই যে কাস্টমাররা যে আসবে তাদের সময়টা দেওয়া আছে। আর একটা হচ্ছে র্যান্ডম ডিজিট ফর এসটি, অর্থাৎ সার্ভিস টাইম, অর্থাৎ আমরা যে কাস্টমারদেরকে সার্ভিস দিব সেটা র্যান্ডম ডিজিটগুলো এখানে দেওয়া আছে। তো এখন আমরা হচ্ছে পরের মেন অঙ্কেতে যাই। তো এই টেবিলগুলো তো আগেই দেখেছেন, এখানে কিছু ঘর করে রেখেছি, সরি এটা স্টুডেন্ট হবে না, এটা হবে কাস্টমার, যেটা আমরা কাস্টমারের জন্য করছি। তো কাস্টমার যেহেতু 20 জন বলা হয়েছে, তো আমি 20টা ঘর এঁকে নিলাম। এরপর হচ্ছে র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল, এটা কোথা থেকে পেলাম? র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল হচ্ছে আমাদের এই যে এখানে দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল, সেম মানগুলো হচ্ছে আমরা এই কলামে বসিয়ে নিব। এরপর হচ্ছে আমাদের ইন্টার অ্যারাইভাল টাইম, তো ইন্টার অ্যারাইভাল টাইমটা হচ্ছে এই ঘরে বসাবো। তো ইন্টার অ্যারাইভাল টাইমটা কীভাবে বের করে, ইন্টার অ্যারাইভাল টাইমটা বের করবো আমরা হচ্ছে এই র্যান্ডম ডিজিটের মাধ্যমে, এই র্যান্ডম ডিজিটের মাধ্যমে ইন্টার অ্যারাইভাল, অর্থাৎ এই ঘরের মানগুলো বের করবো। তো ইন্টার অ্যারাইভাল টাইম আমাদের সবসময় প্রথম ঘরটা খালি থাকবে, অর্থাৎ প্রথম কাস্টমারের জন্য কোনো ইন্টার অ্যারাইভাল টাইম নেই, কারণ তিনি সবসময় আমাদের যেই কাউন্টারটা আছে সবসময় এটা ফ্রি, মানে খালি অবস্থায় পাবেন আর কি প্রথম কাস্টমারের ক্ষেত্রে। দ্বিতীয় কাস্টমারের ক্ষেত্রে আমরা দেখি, যেমন 913 হচ্ছে আমাদের র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল, কাস্টমারের 913 র্যান্ডম ডিজিটের যে টেবিল আছে ডিস্ট্রিবিউশন টেবিল টাইম অ্যারাইভালের, আমরা এই টেবিলে 913 কোথায় আছে সেটা খুঁজবো, অর্থাৎ র্যান্ডম ডিজিট এখান থেকে 913 কোন রোতে আছে। যেমন এখানে 876 থেকে 1000, অর্থাৎ 000 মানে হচ্ছে 1000। তো এই টেবিলটাতে আমাদের কি 913 আছে, তাহলে এটা ইন্টার অ্যারাইভাল টাইম কত হবে, 8 হবে, তো 8 বসিয়ে নিলাম। সেম ওয়েতে হচ্ছে 727, তো এই টেবিলের মধ্যে 727 কোথায় আছে, 727 হচ্ছে এই যে 625 থেকে 750 এর মধ্যে হচ্ছে আমার 727, তাহলে হচ্ছে ইন্টার অ্যারাইভাল টাইম আমার কত হবে, 6 মিনিট, 6 মিনিট বসিয়ে নিলাম। তারপরে হচ্ছে 15 আমার কোথায় আছে, এই টেবিলে একদম প্রথমেই, তার জন্য হচ্ছে আমার ইন্টার অ্যারাইভাল টাইম 1 মিনিট, তো 1 মিনিট বসালাম। এরপরে হচ্ছে 948, 948 এখানে কোথায় আছে, 948 হচ্ছে এই যে এই রোটাতে আছে, তো 948-এর জন্য আমার ইন্টার অ্যারাইভাল টাইম হচ্ছে 8 মিনিট। তো সেম ওয়েতে হচ্ছে প্রতিটা আমি এখান থেকে খুঁজে খুঁজে বের করে বসিয়েছি।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ইন্টারভ্যাল টাইমটা কিভাবে আসলো। এরপরে হচ্ছে আমার পরের কলামটা অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম বের করে কিভাবে, তো বলেছিলাম যে প্রথম কাস্টমারের জন্য আমাদের ইন্টারভ্যাল টাইম হচ্ছে কি, কিছুই থাকবে না। তো সেম ওয়েতে অ্যারাইভাল টাইমটাও কিছুই থাকবে না, অর্থাৎ ফাঁকা থাকবে, কারণ প্রথম কাস্টমার কাউন্টার খালি পাবেন, যার জন্য এটাও ফাঁকা। এরপরেরটা হচ্ছে আমরা সেম যা আছে তাই লিখে নিব। অ্যারাইভাল টাইমটা এবার হিসাব করা হবে হচ্ছে কিউমুলেটিভ, কিউমুলেটিভ করে আর কি। যেমন এখানের 8 মিনিট, 8 মিনিট বসালাম, এরপরের এই 14 মিনিট হচ্ছে 8 প্লাস 6, 8 প্লাস 6 হচ্ছে 14, এবার হচ্ছে 14 প্লাস 1 15, 15 প্লাস 8 23, 23 প্লাস 3 26। এভাবে হচ্ছে প্রতিটা ঘর আমি কি করেছি, কিউমুলেটিভভাবে যোগ করেছি আর আর। যেমন 23 প্লাস 3 26, 26 প্লাস 8 34, 34 প্লাস 7 41। আশা করছি এই টেবিলটা কীভাবে হয়েছে বুঝতে পেরেছেন, অর্থাৎ ওনাগুনি গুণ যোগ করে বসিয়ে দিবেন। তো ইন্টার অ্যারাইভাল টাইম আমাদের টোটাল হচ্ছে 82 মিনিট দেখতেই পাচ্ছেন। তো এখানেও কি সেম, এই যে লাস্টের ঘরে 82 মিনিট আসবে। তো আশা করছি এই চারটা কলাম আপনাদের ক্লিয়ার। এবার আসি র্যান্ডম ডিজিট ফর সার্ভিস। এই কলামটা কোথা, মানে এই নাম্বারগুলো কোথা থেকে পেয়েছি, যে আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া ছিল যে র্যান্ডম ডিজিট ফর সার্ভিস, সার্ভিস টাইম। তো প্রথমটা ছিল 84, তারপরে 10, 74। তো আমরা সেম যে মানগুলো বসিয়ে নিয়েছি, 84, তারপর হচ্ছে 10, 74, 53, সব মানগুলো এখানে বসিয়ে নিয়েছি। এবার আসি আমাদের সার্ভিস টাইম। সার্ভিস টাইমের আমাদের একটা টেবিল দেওয়া ছিল, এই যে এই টেবিলটা, এই টেবিল হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন টেবিল। তো আমাদের র্যান্ডম ডিজিট থেকেই হচ্ছে, র্যান্ডম ফর সার্ভিস থেকেই হচ্ছে আমরা সার্ভিস টাইমটার এই মানগুলো বের করব। তো কীভাবে বের করব, প্রথমটার মান হচ্ছে আমাদের 84, তো আমরা এখানে 84 খুঁজব যে কোথায় আছে। তো 61 থেকে 85, এখানে হচ্ছে আমাদের 84 আছে। তো 84-এর সার্ভিস টাইম হচ্ছে 4 মিনিট, 84-এর সার্ভিস টাইম 4 মিনিট। তো 4 মিনিট বসালাম। এরপর হচ্ছে র্যান্ডম ডিজিট ফর 10, 10-এর সার্ভিস টাইম আমাদের কত, 10 কোথায় আছে, এই যে প্রথম কল রোতে আমাদের 10 আছে, তো এটা সার্ভিস টাইম হচ্ছে 1 মিনিট, তো 1 মিনিট বসালাম। 74-এর আমাদের সার্ভিস টাইম কত, 74 হচ্ছে এই কলাম আছে, 74-এর সার্ভিস টাইম 4 মিনিট। এরপর হচ্ছে 53 সার্ভিস টাইম কত, 53 আমাদের হচ্ছে এই রোটাতে আছে, 53 হচ্ছে এখানে আছে, এটার সার্ভিস টাইম হচ্ছে 3 মিনিট। সেমভাবে হচ্ছে 17-এর সার্ভিস টাইম কত, 17 আছে 11 থেকে 30-এর মধ্যে, তো এটা সার্ভিস টাইম হচ্ছে 2 মিনিট, 2 মিনিট বসানো। সেমভাবে বাকি ঘরগুলার যে সার্ভিস টাইম এভাবেই বের করবেন আপনারা। তো এটা যোগ করে আমাদের হচ্ছে 68 হয়েছে। এবার আসি পরের কলামগুলো আমরা কিভাবে করব। এখানে হচ্ছে সার্ভিস বিগেন, মানে হচ্ছে আমরা কখন সার্ভিস দেওয়া শুরু করলাম। এরপর হচ্ছে সার্ভিস এন্ড, আমাদের সার্ভিস দেওয়া কখন শেষ হবে। এরপরে হচ্ছে ওয়েটিং কিউ, অর্থাৎ কোনো কাস্টমার আমাদের যে কিউইং থাকবে আর কি, ধরেন একটা আমাদের কাউন্টার তো মাত্র একটাই, তো একসাথে যদি আমাদের দুইটা কাস্টমার আসে তাহলে অবশ্যই একজন অপেক্ষা করবে আরেকজন কাউন্টারে যাবে। তো সেটাই হচ্ছে ওয়েটিং কিউ, যে কত কতজন কাস্টমার ওয়েট করতেছে। এরপরে হচ্ছে সার্ভিস আইডল টাইম। সার্ভিস আইডল টাইম মানে হচ্ছে এমনও টাইম হতে পারে যে আমাদের কোনো কাস্টমার, মানে আমরা সার্ভিস দেওয়া শুরু করলাম কিন্তু কাস্টমার আসতেছে না, তো কত মিনিট আমাদের কাউন্টারটা খালি পড়ে আছে, 2 মিনিট, 4 মিনিট, যে কত মিনিট খালি পড়ে আছে, এটাই হচ্ছে আমাদের সার্ভিস আইডল টাইম। এরপরে হচ্ছে টাইম স্পেন্ড ইন সিস্টেম, অর্থাৎ একজন কাস্টমার কত মিনিট সময় আমাদের কাউন্টারে, মানে সময় কাটিয়েছে, যে কত মিনিট ধরে তাকে হচ্ছে সার্ভিস দেওয়া হয়েছিল, এটাই হচ্ছে টাইম স্পেন্ড ইন সিস্টেম। এই কলামগুলোর মানে বুঝতে পেরেছেন। এবার আমরা একটু শুরু করি, ঘরগুলো আমি খালি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সার্ভিস বিগেন, তো অবশ্যই প্রথম কাস্টমারের জন্য আমাদের সার্ভিস কোন মিনিটে শুরু হবে, প্রথম কাস্টমারের জন্য আমাদের সার্ভিস 0 মিনিটে শুরু হবে, 0 বসিয়ে দিলাম। সার্ভিস এন্ড মানে হচ্ছে সার্ভিসটা শেষ হবে কখন। তো প্রথম কাস্টমারের সার্ভিস টাইম আমাদের কত ছিল, যে এখানে এই টেবিল থেকে আমরা দেখবো, প্রথম কাস্টমারের সার্ভিস টাইম ছিল 4 মিনিট, যেহেতু 0 মিনিটে শুরু করেছে শেষ হবে কত, 4 মিনিট, তো 4 বসিয়ে নিলাম। ওয়েটিং কিউ, তো আমাদেরকে কেউ অপেক্ষা করেছিল, যেহেতু উনিই প্রথম এসেছেন, এই কাস্টমারই প্রথম এসেছেন, যেহেতু তার মানে কি কেউই অপেক্ষা করেনি, তাহলে হচ্ছে ওয়েটিং কিউ কি 0 থাকবে। সার্ভিস আইডল টাইম, আমাদের কি কাউন্টারটা খালি পড়ে আছে, খালি পড়েছিল, অবশ্যই খালি পড়েনি, এটাও 0 হবে, কারণ হচ্ছে কি প্রথম কাস্টমার এসেই তাকে সার্ভিস দেওয়া শুরু করেছে, এর মধ্যে আর কোনো কাস্টমার আসেনি বা আমাদের কাউন্টারটা খালিও থাকেনি, তার মানে হচ্ছে আমাদের সার্ভিস আইডল টাইমটা 0 হবে। এরপর হচ্ছে টোটাল স্পেন্ড ইন সিস্টেম, অর্থাৎ
একজন কাস্টমার কত মিনিট আমাদের এই সিস্টেমে ছিল, তো আমাদের আমরা সার্ভিস দিয়েছি কত মিনিট কাস্টমারকে, 4 মিনিট দিয়েছি। তার মানে হচ্ছে টোটাল স্পেন্ড ইন সিস্টেম অর্থাৎ 4 মিনিট সময় আমরা কাস্টমারকে সার্ভিস দিয়েছি, এখানে 4 বসবে। এই কলামটা আশা করছি এই রোটা ক্লিয়ার। তো পরের রোতে আমরা যাই, আমরা এখন অ্যারাইভাল টাইমের ভিত্তিতে হচ্ছে কাজ করব। এই এগুলির কাজ শেষ আমাদের, এই তিনটা কলামের কোনো এখন কাজ নেই, এখন কাজ হবে শুধু এই কলামের, এই কলামের অর্থাৎ সার্ভিস টাইম আর অ্যারাইভাল টাইম, এই দুইটা কলাম দিয়ে আমরা এই কাজগুলি করব। তো সার্ভিস এন্ড আমাদের কত মিনিটে শেষ হলো, 4 মিনিটে। তো পরের কাস্টমার আমাদের কত মিনিটে এসেছিল, দ্বিতীয় কাস্টমার এসেছে আমাদের 8 মিনিটে, আমরা 8 মিনিট বসালাম, সরি 8। এটা বুঝতে পেরেছে আশা করছি, বুঝতে পেরেছেন অর্থাৎ আমাদের প্রথম কাস্টমারের সার্ভিস এন্ড হয়েছিল 4 মিনিটের সময়, এর মধ্যে কি আর কোনো কাস্টমার এসেছে, যে 5, 6, 7, এর মধ্যে কিন্তু কেউ আসেনি। দেখতে পাচ্ছেন যে 8 মিনিটের সময় হচ্ছে আমাদের পরবর্তী কাস্টমার এসেছে, 8 মিনিটেই কাস্টমারকে সার্ভিস দেওয়া শুরু করবে। এরপরে দেখবো যে সার্ভিস টাইম কত মিনিট, সার্ভিস টাইম হচ্ছে 1 মিনিট দিয়েছে, তাহলে হচ্ছে 1। ওয়েট ইন কিউ, কেউ কি অপেক্ষা করেছিল আমাদের কাস্টমার, মানে এর মধ্যে কি কেউ অপেক্ষা করেছিল, কেউ অপেক্ষা করেনি, তার মানে হচ্ছে 0। সার্ভিস আইডল টাইম অর্থাৎ কাউন্টারটা আমাদের কত মিনিট খালি করেছিল, তো আপনারা আগেরটা দেখতেই পাচ্ছেন যে 4 মিনিট হচ্ছে সার্ভিস দেওয়ার পর পরবর্তী কাস্টমার 8 মিনিটের সময় এসেছে, তার মানে হচ্ছে 4 মিনিট ধরে আমাদের কোনো কাস্টমার আসেনি, তাহলে হচ্ছে সার্ভিস আইডল হচ্ছে 4 মিনিট। আশা করছি সার্ভিস আইডলটা বুঝতে পেরেছেন। এরপরে টোটাল স্পেন্ড ইন সিস্টেম অর্থাৎ কত মিনিট কাস্টমার আমাদের এই কাউন্টারে সময় কাটিয়েছে, তো আমরা তাদেরকে সার্ভিস দিয়েছি, সার্ভিস এন্ড অর্থাৎ 1 মিনিট, সরি এটা সার্ভিস এন্ড 9 হবে, কারণ হচ্ছে 8 মিনিটে সার্ভিস শুরু করেছে, সার্ভিস টাইম যেহেতু 1 মিনিট তাহলে 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, তার মানে হচ্ছে 9 মিনিট। এবার দেখবো হচ্ছে তাকে আমরা কত মিনিট সার্ভিস দিয়েছি, তো সার্ভিস শুরু হয়েছে 8 এবং সার্ভিস শেষ হয়েছে 9-এ, তার মানে হচ্ছে তাকে 1 মিনিট সার্ভিস দিয়েছি, কাস্টমার 1 মিনিট সময় কাটিয়েছে আমাদের সার্ভারে। দেখা হচ্ছে এটাও ক্লিয়ার। এর পরবর্তী সার্ভিস শুরু হবে কখন, 8 মিনিট, সরি সার্ভিস এন্ড হয়েছে আমাদের 9 মিনিটে, 9 মিনিটে হচ্ছে সার্ভিস শেষ হয়েছে, পরবর্তী কাস্টমার এসেছে আমাদের কত মিনিটে, 14 মিনিটে, এর মধ্যে কোনো কাস্টমার আসেনি, তাহলে হচ্ছে 14 থেকেই আমাদের সার্ভিসটা দেওয়া শুরু হবে। 14 বসালাম, সার্ভিস এন্ড সার্ভিস শেষ হবে কখন, এটা দেখবো হচ্ছে আমরা কত মিনিট তাকে সার্ভিস দিয়েছি, সার্ভিস টাইম হচ্ছে 4 মিনিট, তো 14 আর 4 তাহলে হচ্ছে 18 মিনিট। আশা করছি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের সেকেন্ড কাস্টমার গিয়েছে 9 মিনিটে আর থার্ড কাস্টমার এসেছে 14 মিনিটে, এর মধ্যে কি কোনো কাস্টমার এসেছে, কেউ কেউ অপেক্ষা করেছে, করেনি, যার কারণে হচ্ছে এটা 0 হবে। সার্ভিস আইডল টাইম এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড কাস্টমার যাওয়ার পর আমাদের কাউন্টারটা কত মিনিট খালি পড়েছিল, তো 9 মিনিটের সময় হচ্ছে সেকেন্ড কাস্টমার গিয়েছে, পরবর্তী কাস্টমার এসেছে 14 মিনিটের সময়, তার মানে হচ্ছে 5 মিনিট ধরে আইডল অবস্থায় ছিল, কেউ আসেনি। এরপরে হচ্ছে টাইম স্পেন্ড ইন সিস্টেম, কাস্টমার টাইম স্পেন্ড ইন সিস্টেম যে কত মিনিট কাস্টমার আমাদের কাউন্টার সময় কেটেছে, তো 14 থেকে হচ্ছে 18 বাদ দিব, অর্থাৎ 18 থেকে 14 বাদ দিব, তার মানে হচ্ছে 4 মিনিট। হচ্ছে এটা ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা এই কলামে যাব, চতুর্থ কাস্টমার, সার্ভিস এন্ড হয়েছিল 18 মিনিটে, আমরা দেখবো হচ্ছে পরবর্তী কাস্টমারটা কত মিনিটে ছিল। 3 নম্বর কাস্টমারের সার্ভিস শেষ হয়েছে 18 মিনিটে, কিন্তু আমাদের 4 নম্বর কাস্টমারটা চলে এসেছে 15 মিনিটে, তো তাকে কি আমরা 15 মিনিটে সার্ভিস দিতে পারবো, অবশ্যই দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের একটা মাত্র কাউন্টার, তো অলরেডি এখানে 18 মিনিট যাবত একজন কাস্টমার থাকবে এখানে, তো কিন্তু পরবর্তী যে চতুর্থ কাস্টমার উনি 15 মিনিটের সময়ে এসেছেন, যেহেতু 18 মিনিট আমাদের সার্ভিস শেষ হবে, তাহলে পরবর্তী কাস্টমারকে অবশ্যই আমরা 18 মিনিটই সার্ভিস দেওয়া শুরু করবো। 18 মিনিটে সার্ভিস দেওয়া শুরু করলাম, সার্ভিস দিব কত মিনিট, সার্ভিস টাইম হচ্ছে 3 মিনিট, তাকে 3 মিনিট সময় ধরে সার্ভিস দিলাম, তো হচ্ছে 18 আর 3 হচ্ছে 21। এবার হচ্ছে ওয়েট ইন কিউ, ওয়েট ইন কিউ মানে হচ্ছে আমরা বলেছিলাম যে একজন কাস্টমার আমাদের কাউন্টারে থাকা অবস্থায় যদি আরেকজন কাস্টমার চলে আসে, তো কত মিনিট যাবত তিনি দাঁড়িয়ে আছেন, এটাই হচ্ছে আমাদের ওয়েটিং কিউ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 নম্বর কাস্টমার আমাদের, 3 নম্বর কাস্টমারকে আমাদের সার্ভিস দিতে সময় লেগেছে, মানে শেষ হবে তার
18 মিনিটে, কিন্তু আমাদের 15 মিনিটের সময় একজন কাস্টমার চলে এসেছে। অতএব তিনি 3 মিনিট যাবত কি আমাদের সিস্টেমের মানে কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। তাহলে ওয়েটিং কি হচ্ছে 3 মিনিট। সার্ভিস আইডল টাইম কি ছিল? এটা সার্ভিস আইডল টাইম জিরো, কারণ আমাদের কাউন্টারটি খালি অবস্থায় ছিল না, অলরেডি কাস্টমার ছিল এবং একজন কিউতে দাঁড়িয়েছিল, এটাও হবে জিরো। টোটাল টাইম স্পেন্ড ইন সিস্টেম, কাস্টমার কত মিনিট সময় আমাদের সিস্টেমে কাটিয়েছেন। সার্ভিস টাইম দিয়েছি আমরা তাকে 3 মিনিট, আর তিনি কিউইং সিস্টেমে দাঁড়িয়েছিলেন আরও 3 মিনিট, অর্থাৎ এই 3 আর এই 3 হচ্ছে আমাদের যোগ হবে। আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে যখন আমাদের কিউ থাকবে, এই কিউইং অবশ্যই আমাদের সার্ভিস টাইমের সাথে যোগ হয়ে তারপরে হচ্ছে আমার টোটাল টাইম স্পেন্ডের দিকে যাবে, অর্থাৎ টোটাল স্পেন্ড সিস্টেমের দিকে যাবে। তাহলে হচ্ছে এই 3 কিউতে দাঁড়িয়েছিলেন 3 মিনিট, আর সার্ভিস দিয়েছি তাকে 3 মিনিট, টোটাল 6 মিনিট, অর্থাৎ টাইম স্পেন্ডিং সিস্টেম হচ্ছে 6। তিনি 6 মিনিট যাবত আমাদের এখানে দাঁড়িয়েছিলেন, মানে সময় দিয়েছেন আর কি সিস্টেমে। এরপরের পরে সার্ভিস বিগেন শুরু হবে হচ্ছে, আমাদের সার্ভিসটা শেষ হয়েছিল 21 মিনিটে, আর পরবর্তী কাস্টমার মানে 5 নম্বর কাস্টমার এসেছে 23 মিনিটে। তো আমরা কখন শুরু করব? অবশ্যই 23 মিনিটে শুরু করব, কারণ কেউ এখন আর আমাদের কাউন্টারে নেই। 21 মিনিটের সময় আমরা আগের কাস্টমারের সার্ভিস দেওয়া শেষ করেছি, আর পরের কাস্টমার এসেছে 23 মিনিটে। তাহলে হচ্ছে 23 মিনিটেই আমরা সার্ভিস দেওয়া শুরু করব। এরপর হচ্ছে কাস্টমারকে কত মিনিট আমরা সার্ভিস দিয়েছি? 2 মিনিট দিয়েছি, তাহলে 23 প্লাস 2 25। এরপরে হচ্ছে ওয়েটিং কিউ। আমাদের কি কাস্টমার ওয়েট করেছিল? অবশ্যই ওয়েট করেনি, কারণ আগের কাস্টমার গিয়েছে 21 মিনিটসে, আর পরের কাস্টমার এসেছে 23 মিনিটসে, অর্থাৎ 2 মিনিট আমাদের সার্ভিস আইডল ছিল, অর্থাৎ আমাদের সার্ভারটা খালি ছিল। তো ওয়েটিং কিউ হচ্ছে আমাদের জিরো, আর সার্ভিস আইডল টাইম হচ্ছে, যেহেতু আমাদের আগের কাস্টমার 21 মিনিটে শেষ করেছে এবং পরের কাস্টমার এসেছে 23 মিনিটে, তার মানে হচ্ছে আমাদের সার্ভিসটা 2 মিনিট খালি অবস্থায় ছিল। টোটাল টাইম স্পেন্ডিং সিস্টেম, কাস্টমার আমাদের সিস্টেমে কত মিনিট টাইম কাটিয়েছে, এটা হচ্ছে কি সার্ভিস টাইমটা দেখবো, কত মিনিট সার্ভিস দিয়েছে। যদি কিউইং সিস্টেম থাকে ওইটার সাথে যোগ হবে, আর না হলে আমাদের সার্ভিস টাইমটা যতই, ওটাই হচ্ছে টোটাল টাইম স্পেন্ড ইন সিস্টেম। তাহলে হচ্ছে আমরা তাকে সার্ভিস দিয়েছি 2 মিনিট, 3 মিনিট বসালাম। 6 নম্বর কাস্টমারের জন্য হচ্ছে সার্ভিস এন্ড 25 মিনিটস, 25 মিনিটসে আমাদের আগে 5 নম্বর কাস্টমারের সার্ভিস শেষ হবে। 6 নম্বর কাস্টমার এসেছে 26 মিনিটস, অর্থাৎ 26 মিনিট সময় আমরা তাকে সার্ভিস দেওয়া শুরু করব। এরপর হচ্ছে সার্ভিস এন্ড, কখন শেষ হবে? আমরা 6 নম্বর কাস্টমারকে সার্ভিস দিব হচ্ছে 4 মিনিট, 24 26 প্লাস হচ্ছে 4 30 মিনিটস। এবার হচ্ছে আমাদের কি কোনো কাস্টমার অপেক্ষা করেছিল? অপেক্ষা করেনি, কারণ আমাদের সার্ভারটা খালি ছিল। 25 মিনিটের সময় আগে সার্ভিস শেষ হয়েছে, পরের সার্ভিস 26 মিনিটে শুরু হয়েছিল, তার মানে এটা খালি অবস্থায় ছিল, তার মানে জিরো। এরপর হচ্ছে সার্ভিস আইডল টাইম, সার্ভিস আইডল টাইম হচ্ছে আগের কাস্টমার 25 মিনিটে শেষ করেছে, পরের কাস্টমারটা এসেছে 6 মিনিট, অর্থাৎ 1 মিনিট মাঝখানে আমাদের গ্যাপ ছিল, কোনো কাস্টমার আসেনি, তার মানে হচ্ছে আমাদের সার্ভারটা 1 মিনিট আইডল অবস্থায় ছিল। তো 1 বসালাম, টোটাল টাইম স্পেন্ড অর্থাৎ কত মিনিট সার্ভিস দিয়েছি কাস্টমারকে, 4 মিনিট। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। পরবর্তী ঘরটা দেখি আমরা, সার্ভিস শেষ হয়েছে 30 মিনিটে, কিন্তু পরবর্তী কাস্টমার এসেছে 34 মিনিটে, অর্থাৎ 4 মিনিট আমাদের আইডল অবস্থায় সার্ভারটা ছিল। তো 34-এ যেহেতু এসেছে, 34-এই আমরা সার্ভিস দেওয়া শুরু করবো কাস্টমারকে। কত মিনিট সময় আমরা কাস্টমারকে সার্ভিস দিয়েছি? 5 মিনিটস। 7 নম্বর কাস্টমারকে 5 মিনিটস সময় দিয়েছে, তাহলে 34 প্লাস 5 39। এরপর হচ্ছে কোনো কাস্টমারকে আমাদের অপেক্ষা করেছিল? করেনি, কারণ হচ্ছে 30 মিনিটে আমাদের আগের কাস্টমারের সার্ভিস টাইম শেষ হয়েছে, আর পরের কাস্টমার 34 মিনিটসে এসেছে, অর্থাৎ 4 মিনিট আমাদের সার্ভার খালি ছিল, কেউ এই সময় কেউ আমাদের সার্ভিস নিতে আসেনি। তাহলে ওয়েটিং কিউ হচ্ছে জিরো, সার্ভিস আইডলটা হচ্ছে 4 মিনিট, যেহেতু 4 মিনিট ধরে আমাদের সার্ভারটা খালি ছিল। টোটাল টাইম স্পেন্ডিং সিস্টেম, টোটাল টাইম স্পেন্ডিং সিস্টেম হচ্ছে 5 মিনিটস, 5 মিনিট ধরে আমরা সার্ভিস দিয়েছি। এরপর হচ্ছে 39 মিনিটসে আগের কাস্টমার এন্ড হয়েছে, কিন্তু পরের কাস্টমার এসেছে 41 মিনিটসে, তার মানে আমাদের সার্ভারটা 2 মিনিট অবস্থা খালি ছিল আর কি, 2 মিনিট আইডল অবস্থায় ছিল। তো 41 মিনিটসে কাস্টমার আসলে তাকে 41 মিনিটই সার্ভিস দেওয়া শুরু হবে। এরপর হচ্ছে সার্ভিস শেষ হবে, তাকে আমরা সার্ভিস দিয়েছি 4 মিনিট, তো 41 প্লাস 4 45। আর ওয়েটিং কিউ হচ্ছে কত?
কেউ যেহেতু অপেক্ষা করেনি, তার মানে হচ্ছে ওয়েটিং কিউ জিরো। আর সার্ভিস আইডল টাইম যেহেতু 39 মিনিটে আমাদের আগের কাস্টমারের সার্ভিস শেষ করেছে আর পরের কাস্টমার 41 মিনিটের সময় এসেছে, তাহলে হচ্ছে আইডল টাইম 2 মিনিট। আর টোটাল স্পেন্ডিং টাইম হচ্ছে 4 মিনিট, যে 4 মিনিট যাবৎ তাকে আমরা সার্ভিস দিয়েছি। তো 8 নম্বর কাস্টমার আমাদের 45 মিনিটের সময় শেষ হবে তার সার্ভিস দেয়া, কিন্তু আমাদের 43 মিনিটের সময়ে একজন কাস্টমার অলরেডি চলে এসেছে। আর আগের কাস্টমারকে আমরা 45 মিনিট যাবৎ হচ্ছে তাকে আমরা সার্ভিস দিব, আর আমাদের 8 নম্বর কাস্টমারকে 45 মিনিট যাবৎ সার্ভিস দিব, কিন্তু 8 নম্বর কাস্টমার অলরেডি 43 মিনিটের সময় চলে এসেছে। তো উনি কি করবেন, উনি হচ্ছে ওয়েট করবেন কিছুক্ষণ। কত মিনিট ওয়েট করবেন? পরবর্তী কাস্টমার যেহেতু, মানে আগের কাস্টমার যেহেতু 45 মিনিটের সময় সার্ভিস শেষ হয়েছে, তাহলে আমরা 45 মিনিটই সার্ভিস দেওয়া শুরু করবো এই কাস্টমারকে। টোটাল তাকে সার্ভিস দিব হচ্ছে 5 মিনিট। তো 45 আর 5 হচ্ছে 50 মিনিট ওয়েটিং কিউ। তিনি কত মিনিট অপেক্ষা করেছেন? আমাদের আগের কাস্টমার কি 45 মিনিটে তার সার্ভিস শেষ হয়েছে, আর অলরেডি একজন কাস্টমার 43 মিনিটের সময় এসেছেন, তার মানে হচ্ছে ওয়েটিং কিউ 2 মিনিট তিনি অপেক্ষা করেছিলেন। সার্ভিস আইডল টাইম হচ্ছে 0, কারণ এর মধ্যে আমাদের সার্ভারটা খালি ছিল না। টাইম স্পেন্ডিং সিস্টেম, তাই আমি বলেছিলাম যখন টাইম স্পেন্ডিং সিস্টেম হচ্ছে সার্ভিস টাইম, কিন্তু যখন আমাদের এই সার্ভিস টাইমটাই হবে, কিন্তু যখন আমাদের কিউইং থাকবে, ওয়েটিং কিউ থাকবে, ওইটাও সাথে যোগ হবে। তাহলে 5 প্লাস 7 অর্থাৎ 5 প্লাস 2, 5 প্লাস 2 7 মিনিট। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার আসি 9 নম্বর 10 নম্বর কাস্টমার। 9 নম্বর কাস্টমার দেখতে পাচ্ছেন যে 50 মিনিটের সময় তার সার্ভিসটা শেষ হবে, কিন্তু 46 মিনিটের সময় আবার আরেকজন চলে এসেছে, তার মানে তিনি 4 মিনিট যাবৎ কিউতে অপেক্ষা করবেন অর্থাৎ দাঁড়িয়ে থাকবেন। যেহেতু 45 মিনিটে আগের কাস্টমারের সার্ভিস শেষ হবে, তার মানে পরের কাস্টমারের সার্ভিসটা 50 মিনিটেই শুরু হবে। আর সার্ভিস টাইম হচ্ছে আমাদের 3 মিনিট। 50 প্লাস 3 হচ্ছে 53। আর ওয়েটিং কিউ হচ্ছে, যেহেতু আগের কাস্টমার 45 মিনিটে সার্ভিসটা শেষ করবেন, কিন্তু পরের কাস্টমার দেখতে পাচ্ছেন যে 46 মিনিটের সময় এসেছে, তার মানে 4 মিনিট যাবৎ তিনি অপেক্ষা করেছেন। ওয়েটিং কিউ হচ্ছে 4 মিনিট। সার্ভিস আইডল টাইম হচ্ছে 0, কারণ আমাদের সার্ভারটা খালি ছিল না, অলরেডি কাস্টমার এসে দাঁড়িয়েছেন। টাইম স্পেন্ডিং সিস্টেম, কত মিনিট তিনি টোটাল সিস্টেমের জন্য দাঁড়িয়েছিলেন? 4 মিনিট হচ্ছে কিউতে ছিলেন, আর তাকে সার্ভিস দিয়েছে 3 মিনিট। তো 4 প্লাস 3 হচ্ছে 7 মিনিট, টোটাল 7 মিনিট সময় তিনি কাটিয়েছেন। এরপরে হচ্ছে 53 মিনিটে হচ্ছে দশম কাস্টমারের সার্ভিস শেষ হবে 53 মিনিটের সময়, কিন্তু 11তম কাস্টমার আবার 47 মিনিটের সময় চলে এসেছে। 47 মিনিট চলে এসে তিনি দেখতে পাচ্ছেন যে সার্ভারটা বিজি, তো তিনি দাঁড়িয়ে থাকবেন। 53 মিনিটে যেহেতু আমাদের সার্ভিস শেষ হবে এখানে, তো 53 মিনিটই সার্ভিসটা আবার পরের কাস্টমারের জন্য শুরু হবে, আর উনি এই টাইমটাতে দাঁড়িয়ে থাকবেন, কিউতে দাঁড়িয়ে থাকবেন আর কি। 53 প্লাস 3 সার্ভিস হচ্ছে তার সার্ভিস টাইম হচ্ছে 3 মিনিট। 53 প্লাস 3 হচ্ছে 56 ওয়েটিং কিউ। আগের কাস্টমার হচ্ছে 53 মিনিটে শেষ হবে, আর পরের কাস্টমার অলরেডি 47 মিনিটের দিকে চলে এসেছে। তো এখানে হচ্ছে 53 প্লাস 3 অর্থাৎ তিনি টোটাল হচ্ছে এখানে 3 মিনিট, আর এখানে হচ্ছে 3 মিনিট, টোটাল 6 মিনিট যাবৎ তিনি দাঁড়িয়ে থাকবেন। সার্ভিস আইডল হচ্ছে 0, কারণ হচ্ছে আমাদের সার্ভারটা পিজি। টোটাল টাইম স্পেন্ড হচ্ছে, টাইম স্পেন্ড ইন সিস্টেম হচ্ছে 6 প্লাস 3 অর্থাৎ 9 মিনিট। হচ্ছে বুঝতে পেরেছেন এই কলমটা। এরপর হচ্ছে 56 মিনিটে এখানে আমাদের সার্ভিস শেষ হবে, কিন্তু আগের কাস্টমার অলরেডি 47 মিনিটে চলে এসেছে, সরি 48 মিনিটস, 48 মিনিটসে এই কাস্টমার চলে এসেছে। আমাদের সার্ভিস শেষ হবে 56 মিনিটসে, কিন্তু আমাদের পরের কাস্টমারটা 48 মিনিটসই চলে এসেছে, তাকে আমরা 56 মিনিট থেকেই হচ্ছে সার্ভিস দেওয়া শুরু করবো, আর তিনি হচ্ছে এতক্ষণ যাবত আমাদের কিউতে দাঁড়িয়েছিলেন। তো 56 প্লাস 5, 5 হচ্ছে তার সার্ভিস টাইম, তাহলে হচ্ছে 56 প্লাস 5 61, সার্ভিস শেষ হবে তার 61-এ। ওয়েটিং কিউ তিনি কত মিনিট দাঁড়িয়েছিলেন? 56-তে আমাদের আগের কাস্টমারের সার্ভিসটা শেষ হবে, আর ইনি অলরেডি 48 মিনিটসে চলে এসেছেন। তো এখানে হচ্ছে 2 মিনিট, আর প্লাস এখানে আছে আরও 6 মিনিট, টোটাল 8 মিনিট যাবৎ তিনি
আমাদের কিউতে দাঁড়িয়ে থাকবেন। সার্ভিস আইডল জিরো, কারণ হচ্ছে কোনো কাস্টমার এর মধ্যে আসেনি, আমাদের সার্ভারটাও বিজি নাই, সরি আমাদের সার্ভারটা হচ্ছে কি বিজি, এই জন্য হচ্ছে আইডল টাইম জিরো হবে। এরপর টাইম স্পেন্ড ইন সিস্টেম, এই কাস্টমার কত মিনিট কাটিয়েছেন, ওয়েটিং কিউতে ছিলেন 8 মিনিট আর তার সার্ভিস টাইম ছিল 5 মিনিটস, তা 8 5 হচ্ছে আমাদের 13 মিনিট। তিনি সার্ভিস কাউন্টারে টোটাল 13 মিনিট, অর্থাৎ সিস্টেমে টোটাল 13 মিনিট সময় কাটিয়েছে। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস এন্ড হয়েছে 11-12তম কাস্টমারের জন্য 61 মিনিট, কিন্তু আমাদের 13তম কাস্টমার এসেছে 53 মিনিটসে, 53 মিনিটসে, কিন্তু আমাদের আগের কাস্টমারের সার্ভিস শেষ হবে 61 মিনিট। এই সময়টা হচ্ছে তিনি কিউতে দাঁড়িয়ে থাকবেন, এবং যখন সার্ভারটা খালি হবে 61 মিনিটেই তাকে সার্ভিস দেওয়া শুরু করা হবে। 61 মিনিট, তার তাকে সার্ভিস দেওয়া হবে 5 মিনিটস, তাহলে হচ্ছে 60, সার্ভিস দেওয়া হবে 4 মিনিট, তাহলে হচ্ছে টোটাল 65, 41 প্লাস 61 প্লাস 4 65। ওয়েটিং কিউ তিনি কত মিনিট যাবত দাঁড়িয়েছিলেন, আগের কাস্টমারের হচ্ছে 61 মিনিটে সার্ভিস শেষ হবে, কিন্তু তিনি 53 মিনিটে চলে এসেছেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 8 মিনিট যাবৎ তিনি দাঁড়িয়েছিলেন আর কি। সার্ভিস আইডল টাইম জিরো, কারণ আমাদের সার্ভারটা বিজি, এই জন্য হচ্ছে জিরো, সার্ভার ফ্রি নেই। টোটাল টাইম স্পেন্ড হচ্ছে কত মিনিট তিনি আমাদের সার্ভিসে ছিলেন, সিস্টেমে ছিলেন, 8 মিনিট প্লাস হচ্ছে 4 মিনিট, 12 মিনিট। এরপরে হচ্ছে 14তম কাস্টমারের সার্ভিস টাইম হচ্ছে 59, কিন্তু আমাদের আগের কাস্টমারকে সার্ভিস দেওয়া শেষ হবে 65-এ, উনি অলরেডি 59 মিনিটসে এসে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের কাস্টমার আগের কাস্টমারের সার্ভিস দেওয়া শেষ হবে 65, তাহলে 65 মিনিটই আমরা তাকে সার্ভিস দেওয়া শুরু করব। তাকে কয় মিনিট সার্ভিস দেব, 1 মিনিট, তাহলে 55 প্লাস 1 হচ্ছে, সরি 65 প্লাস 1 হচ্ছে 66। ওয়েট ইন কিউ কত মিনিট কাস্টমার আমাদের সার্ভারে দাঁড়িয়েছিলেন, তত অপেক্ষা করেছিলেন, 59 মিনিটসে তিনি এসেছেন, তাহলে হচ্ছে এখানে 1 মিনিট আর এখানে হচ্ছে আমাদের কত 5 মিনিট, টোটাল 6 মিনিট, 6 মিনিট যাব তিনি দাঁড়িয়েছিলেন ওয়েটিং কিউতে। সার্ভার হচ্ছে সার্ভিস আইডল টাইম হচ্ছে জিরো, কারণ সার্ভারটা খালি ছিল না। এরপর হচ্ছে টোটাল টাইম স্পেন্ড ইন সিস্টেম হচ্ছে 6 প্লাস 1 7 মিনিট তিনি আমাদের সিস্টেমে ছিলেন। তো পরের কাস্টমার 15 নম্বর কাস্টমার আমাদের 62 মিনিটের সময় এসেছেন, কিন্তু আমাদের আগের কাস্টমারের সার্ভিস শেষ হবে 66 মিনিটে, তার মানে হচ্ছে উনিও 4 মিনিট যাবৎ দাঁড়িয়ে থাকবেন কিউতে। 66 মিনিটেই পরের কাস্টমারের সার্ভিস দেওয়া শুরু হবে এবং তাকে সার্ভিস দেওয়া হবে 5 মিনিট, তাহলে 66 প্লাস 5 71 মিনিট, টোটাল 71 মিনিটে থাকবেন। এরপর হচ্ছে ওয়েটিং কিউ কয় মিনিট দাঁড়িয়েছিলেন, উনি এসেছেন 62 মিনিটে, কিন্তু আগের কাস্টমারের সার্ভিস শেষ হবে 66 মিনিটে, তা 66 মিনিটে তাকে সার্ভিস দেওয়া শুরু হবে, 4 মিনিট যাবৎ তিনি অপেক্ষা করেছিলেন। সার্ভিস আইডল টাইম জিরো, কারণ সার্ভারটা ব্যস্ত ছিল। ওয়েটিং টোটাল টাইম স্পেন্ড ইন সিস্টেম হচ্ছে 4 প্লাস 5, অর্থাৎ 9 মিনিট তিনি আমাদের সিস্টেমে ছিলেন। এরপর হচ্ছে 16 নম্বর কাস্টমার আসবেন কত, 70 মিনিটে, 70 মিনিটে আসবে, কিন্তু 15 নম্বর কাস্টমারের আমাদের সার্ভিস শেষ হবে 71 মিনিটের সময়, অর্থাৎ তিনি 1 মিনিট অপেক্ষা করবেন। 71-এই তাকে সার্ভিস দেওয়া শুরু হবে, তাকে সার্ভিস দেওয়া হবে 4 মিনিটস, তাহলে টোটাল 75 মিনিট তিনি সার্ভারে থাকবেন। এরপরে হচ্ছে ওয়েটিং কিউ, তিনি কত মিনিট অপেক্ষা করেছেন, 1 মিনিট, সার্ভিস আইডল টাইম হচ্ছে জিরো, কারণ সার্ভার খালি ছিল না। টোটাল স্পেন্ড ইন সিস্টেম কয় মিনিট যাবৎ তাকে সার্ভিস দেওয়া হয়েছিল, 4 মিনিট, আর এখানে হচ্ছে 4 মিনিট আর এখানে হচ্ছে 1 মিনিট, টোটাল 5 মিনিটস। পরের কাস্টমার আসবে হচ্ছে, সরি সরি এই কথাটা ভুল হয়েছে, দুঃখিত, আচ্ছা এই কাস্টমারটা আমাদের 70 মিনিটসের টাইমে এসেছেন, 70 মিনিট, 70 মিনিটস, কিন্তু আমাদের সার্ভার 71 মিনিটের সময় হচ্ছে খালি হবে, 70 মিনিটসে এসেছেন, 71 মিনিটে খালি হবে, তো 71 মিনিটেই তাকে সার্ভিস দেওয়া শুরু করা হবে।
4 মিনিট সার্ভিস আওয়ার 75, আর হচ্ছে ওয়েটিং কিউতে 1 মিনিট ছিলেন, টোটাল সার্ভিস আইডল টাইম 0, টোটাল স্পেন্ডিং সিস্টেম হচ্ছে 5 মিনিট। আচ্ছা ঠিক ছিল, এটা পরবর্তী কাস্টমার আসবে 71 মিনিটে, পরবর্তী কাস্টমারটা 71 মিনিটে আসবে, কিন্তু আমাদের আগের কাস্টমারের সার্ভিস শেষ হবে 75 মিনিটে, তাহলে তাকে 75 মিনিট সার্ভিস দেওয়া শুরু হবে। সার্ভিস টাইম হচ্ছে তার 3 মিনিট, তাহলে 75 প্লাস 3 হচ্ছে 78। ওয়েট ইন কিউ কত মিনিট ছিলেন? তিনি এসেছেন 71 মিনিটে, কিন্তু তাকে সার্ভিস দেওয়া শুরু হয়েছে 75 মিনিটে, তাহলে ওয়েট ইন কিউ হচ্ছে 4 মিনিট। সার্ভিস আইডল টাইম হচ্ছে 0, টাইম স্পেন্ডিং সিস্টেম হচ্ছে কত? 3 মিনিট হচ্ছে তাকে সার্ভিস দেওয়া হয়েছিল, আর তিনি কিউতে ছিলেন 4 মিনিট, টোটাল 7 মিনিটস। পরবর্তী কাস্টমার এসেছে 73 মিনিটসে, কিন্তু আগের কাস্টমারকে 78 মিনিটসে সার্ভিস দেওয়া শেষ হবে, তাহলে 78 মিনিটেই তাকে সার্ভিস দিয়ে আমরা শুরু করব। তো তাকে সার্ভিস দেওয়া হয়েছে 3 মিনিট, তার মানে হচ্ছে টোটাল 81 মিনিট, 78 প্লাস 3 81। ওয়েটিং কিউতে তিনি কয় মিনিট ছিলেন? তিনি এসেছেন 73 মিনিটের সময়, কিন্তু তাকে সার্ভিস দিয়েছি আমরা 78 মিনিটের সময়, তার মানে তিনি 5 মিনিট যাবৎ অপেক্ষা করেছিলেন। তো ওয়েটিং কিউ 5, সার্ভিস আইডল টাইম 0, টোটাল স্পেন্ড ইন সিস্টেম 3 প্লাস 5 অর্থাৎ 8 মিনিট। আচ্ছা আমাদের পরবর্তী কাস্টমারটা আসবে হচ্ছে 77 মিনিটসে, 77 মিনিটসে হচ্ছে সার্ভিস নিতে আসবে, কিন্তু সে অলরেডি দেখবে যে একজন মানে আগের কাস্টমারকে আমরা সার্ভিস দিব 81 মিনিট পর্যন্ত, 71 মিনিট পর্যন্ত, সরি 81 মিনিট পর্যন্ত, তার মানে সে হচ্ছে ওয়েটিং কিউতে অপেক্ষা করবে, তাহলে তাকে কত মিনিট অপেক্ষা করতে হবে? 81ই আমরা তাকে সার্ভিস দেওয়া শুরু করব, তাকে সার্ভিস দেবো 2 মিনিট, তাহলে হচ্ছে 83। ওয়েটিং কিউতে থাকবে হচ্ছে সে কত মিনিট? সে এসেছে 77 মিনিটসে, আর তাকে সার্ভিস দেওয়া শুরু করছে 81 মিনিটসে, তার মানে তিনি 4 মিনিট ওয়েটিং কিউতে ছিলেন। সার্ভিস আইডল টাইম হচ্ছে 0, কারণ সার্ভারটা খালি ছিল না। টোটাল টাইম স্পেন্ড ইন সিস্টেম হচ্ছে 4 মিনিটস প্লাস হচ্ছে 2 মিনিটস, তাহলে হচ্ছে 6 মিনিটস। আর পরবর্তী লাস্ট কাস্টমারটা আমাদের আসবেন 82 মিনিটসে, কিন্তু আগের কাস্টমারকে আমরা সার্ভিস দেওয়া শেষ করেছি 83 মিনিটে, তাহলে হচ্ছে 83 তাকে সার্ভিস দেওয়া শুরু করব, তাকে সার্ভিস দেবো 3 মিনিট, তাহলে 86। ওয়েটিং কিউতে কয় মিনিট থাকবে? 82 মিনিটে সে সার্ভারে এসেছে, তাকে সার্ভিস দেওয়া শুরু করেছে 83 মিনিটে, তাহলে 1 মিনিট ওয়েটিং কিউতে ছিল। সার্ভিস আইডল টাইম 0, টাইম স্পেন্ড সিস্টেম হচ্ছে কত মিনিট? 3 প্লাস 1 অর্থাৎ 4 মিনিটস। আশা করছি বুঝতে পেরেছেন, একবার মনোযোগ দিয়ে করলে পুরোটা করতে পারবেন। তো ওয়েটিং কিউতে টোটাল আমাদের কত মিনিট হলো তাহলে? 3 প্লাস 2 5 9 9 প্লাস 6 15 31 37 41 42 46 56 মিনিটস। সার্ভিস আইডল টাইম কত তাহলে? পুরোটা যোগ করলে হচ্ছে 18 মিনিট। টোটাল স্পেন্ড ইন সিস্টেম অর্থাৎ কাস্টমাররা টোটাল সিস্টেমে সময় কাটিয়েছেন 124 মিনিট। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। এরপরে এখান থেকে হয়তো আপনাদেরকে কিছু প্রশ্ন দিতে পারে, তো অ্যাভারেজ ওয়েটিং টাইমটা যদি বের করতে বলে, তাহলে হচ্ছে টোটাল টাইম কাস্টমার্স ওয়েটিং কিউ অ্যান্ড টোটাল নাম্বার অফ কাস্টমার্স। তো টোটাল টাইম কাস্টমার্স ওয়েটিং কিউ, ওয়েটিং কিউতে ছিল 56 মিনিট, কাস্টমার আর 56 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ কাস্টমার 20। তো এটাকে ভাগ দিলে দাঁড়ায়, ক্যালকুলেটারে দেখি, ক্যালকুলেটারে যদি আমরা দেখি এটা 56 ভাগ হচ্ছে 20, 2.8 হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অর্থাৎ প্রতিজন কাস্টমার 2.8 মিনিট হচ্ছে ওয়েট করেছেন। অ্যাভারেজ সার্ভিস টাইম অর্থাৎ সার্ভিস টাইমটা আমাদের অ্যাভারেজ সার্ভিস টাইম কত? টোটাল সার্ভিস টাইম প্লাস ডিভাইডেড বাই টোটাল নাম্বার ইন কাস্টমার। তো টোটাল সার্ভিস টাইম হচ্ছে আমাদের, টোটাল সার্ভিস টাইম আমরা হচ্ছে এই টেবিল থেকে দেখব 68 মিনিটস, 68 ডিভাইডেড বাই হচ্ছে কত? টোটাল নাম্বার অফ কাস্টমার হচ্ছে 20, 8
ভাগ হচ্ছে 20, 3.4, 3.4 হচ্ছে আমাদের টোটাল অ্যাভারেজ সার্ভিস টাইম। সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। আর এই এক্সাম্পলটা যদি কারো প্রয়োজন হয় তাহলে হচ্ছে কমেন্টে আমাদেরকে মেইলে মেল আইডি দিলেই হচ্ছে আমরা পাঠিয়ে দিব। আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।